আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যা আমি কখনোভাবে নিয়ে আপনাদের সামনে এই কথাটা বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনারা কখনো নিয়ে হয়তো আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারি সাধারণত আমি ধর্মীয় বিষয়গুলো নিয়ে কথা বলি কিন্তু এখন যে কথাগুলো বলবো এখানে ধর্মীয় কোনো বিষয় নেই মূলত ইসলামের বিষয় এখানে নেই এইখানে হলো ওভারঅল একটা ক্যালকুলেশন এবং একটা অ্যাডভান্স থিঙ্কিং একটা উঁচু লেভেলের চিন্তাভাবনা আমরা টপিকটা হলো যে দুইটা দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বা শত্রুতাপূর্ণ সম্পর্কের জন্য কোন বিষয়গুলো চিন্তা করা হয় কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় দুইটা দেশের ভিতরে বন্ধুত্ব বা শত্রুতাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সাধারণত আমি কখনো চিন্তা করিনি এই বিষয়টা কথা বলবো কিন্তু আমার মনে হয়েছে আমার মুসলিম ভাই বোনদেরকে এবং দায়িত্বশীল নাগরিক যারা আছেন তাদের সবার এই বিষয়টা সম্পর্কে জানা জরুরি এবং আমি গুরুত্বপূর্ণ মনে করি তা আসুন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে দুইটা দেশের মধ্যে বন্ধুত্ব বা শত্রুতাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কোন জিনিসগুলো ভাবা হয় দুইটা দেশের মধ্যে বন্ধুত্ব এবং শত্রুতা মানে বুঝতে পাচ্ছেন যে পরস্পরকে ক্ষতি করা অথবা পরস্পরকে পরস্পরের উপকার হওয়ার কাজগুলো করা আশা করি আমি আপনাদেরকে মানে টপিকটা ভালোভাবে বোঝাতে পেরেছি তো আসুন আমরা আলোচনা করি যে তাহলে দুইটা দেশের মধ্যে বন্ধুত্ব বা সত্যতা সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসবে আমি এখানে সিরিয়ালি কথাগুলো বলবো এক নম্বর পয়েন্ট আমি যেটা মনে করি সেটা হলো যে কোন একটা দেশ মনে করি ইসরায়েল বাংলাদেশে কর্তৃত্ব করতে চায় অথবা চায়না বাংলাদেশে বিজনেস করতে চায় অথবা ইন্ডিয়া আমাদের উপকার করতে চায় যে কোনো দেশ হতে পারে তো তখন তারা কী কে ভাববে আমাদের সম্পর্কে বা ভাবা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার যা মনে চায় আপনি কমেন্ট সেকশানে লিখে দিতে পারেন তো আসুন আমরা আমাদের প্রথম পয়েন্টে শুরু করি এক নম্বর পয়েন্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দুইটা দেশের মধ্যে মধ্যে বন্ধুত্ব বা শত্রুতা সম্পর্কের জন্য সর্বপ্রথম তারা যেটা ভাববে যে তাদের পলিটিক্যাল ইস্যুগুলো কেমন যে এখানে বাংলাদেশ নিয়ে যদি ভাবা হয় তাহলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক গ্রুপগুলো কারা কারা এবং তারা কিভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে কারণ বাংলাদেশে যদি কেউ আসতে চায় ধরেন আপনি ধরেই নিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে পুনরায় আসতে চায় এদেশে একটা রাজনৈতিক দল করতে চায় এদেশে তাদের মানে কর্তৃত্ব বা আধিপত্য চায় এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সিটাংকে একটা তাদের মতো করে আলাদা রাজ্য ঘোষণা করতে চায় ধরে নেন বাস্তবতা না তাহলে তারা যে বিষয়গুলো চিন্তা করবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি তাহলে তারা দেখবে যে এখানে প্রধান রাজনৈতিক দলগুলো কারা কারা এবং তারা কিভাবে মানুষকে লিড করছে পরিচালনা করছে তাদের মাধ্যমে ঢোকার চেষ্টা করবে তাহলে দেখবে যে এখানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কারা এবং তাদের কতগুলো মানে সংসদে কতগুলো আসন তারা পেয়ে থাকে এবং তারা কিভাবে তাদের পলিসি অ্যাপ্লাই করে এই বিষয়গুলো তারা দেখবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর বিষয় তারা দেখবে যে এখানে খনিজ সম্পদগুলো কি কী বা এখানে প্রধান মানে তাদের ইনকাম সোর্সটা কি কোন কোন বিষয় থেকে বাংলাদেশে বেশি টাকা পয়সা অর্জন হয় যেমন আয় এবং ব্যয়ের খাত এক কথায় এখানে আমি বোঝাতে চেয়েছি আপনাদেরকে আয় এবং ব্যয়ের খাতগুলো কী কী তাহলে ন্যাশনাল বাজেটের ক্ষেত্রে বা জাতীয় ক্ষেত্রে বড়ো বড়ো বাজেটগুলো এখানে কী কী এবং এখানে ব্যয়ের খাতগুলো কী কী যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে সামরিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে বিদ্যুৎ ক্ষেত্রে যে ক্ষেত্রগুলোতে আমাদের আয় এবং ব্যয় বেশি হয় এই বিষয়গুলো তারা চিন্তা করবে অ্যাডভান্স লেভেলে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করবে মুসলিমদেরও অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তা করা উচিত তিন নম্বর বিষয় তারা এখানে চিন্তা করবে যে এখানে এডুকেশন সিস্টেমটা কী অর্থাৎ এখানে শিক্ষাব্যবস্থাটা কেমন এখানে যারা শিক্ষিত হচ্ছে বা যারা জ্ঞান অর্জন করছে তাদেরকে নিয়ে আমাদের দেশে আমরা কিভাবে কাজ করতে পারবো বাংলাদেশের সবাইকে সবাই চাইবে না বাংলাদেশে চাইবে যে ইঞ্জিনিয়ার বা বাংলাদেশে খুব ব্যক্তি এমন ব্যক্তিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টার্গেট করবে করে তারা তাদের দেশে নিয়ে যাবে নিয়ে তাদেরকে কাজে লাগাবে এখানে ওই ব্যক্তি উপকৃত হচ্ছে সেই যারা নিয়ে যাচ্ছে তারাও উপকৃত হচ্ছে এটাই নিয়ম এটাই পলিসি অল্ড পলিসি এমনই যে সব জায়গা থেকে মেধাবী গবেষক ভালো ভালো ব্যক্তিদের নিয়ে গবেষণার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় এটা নিন্দনীয় কিছু নয় এটাই নিয়ম এটাই চলে থাকে বা এটাই করা হয় এজন্য ব্রেইন ড্রেইন নামে আমরা একটা প্যারাগ্রাফ পড়েছিলাম মেধা পাচার কীভাবে বাংলাদেশ থেকে মেধাবীরা অন্য কোনো জায়গায় যাচ্ছে এবং তার কারণগুলো কি কী কি কারণে তারা যায় উপযুক্ত মূল্যায়ন না পাওয়া রাজনৈতিক পরিস্থিতি ঠিক না থাকা দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করা এরকম আরও অনেক কারণ থাকে বা তাদের মানে রেসপেক্ট বা সম্মান না পাওয়া সব বিষয়বস্তুগুলো এগুলোর সাথে কানেক্টেড থাকে একটা বিষয় এখানে জড়িত না তাহলে তিন নম্বর বিষয় আমরা দেখলাম যে শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং তাদের আউটপুটটা সবাই দেখার চেষ্টা করে এবং তারা কি কি শিখে কীভাবে শিখে এই বিষয়গুলো এবং আমরা জানি বাগদাদকে ধ্বংস করা হয়েছিল সেখানে শিক্ষা সহ মুসলিম দিকে পিছিয়ে দেওয়ার জন্য এটা আপনাদের মনে রাখতে হবে চার নম্বর পয়েন্ট বাংলাদেশে কেউ কাজ করতে চাইলে বিজনেস করতে চাইলে তারা চিন্তা করবে এখানে ইনভায়রনমেন্টটা কেমন মানে এখানে কোন সময় খরা হয় তারপরে কোন সময় বন্যা হতে পারে কোন সময় এখানে ইকোনমি বিষয়টাকে জিওগ্রাফিক্যালি চেঞ্জ হয় ভৌগোলিকভাবে পরিবর্তন হয় ইকোনমির বিষয়গুলো এই বিষয়গুলো যে কেউ চিন্তা করবে বা করতে হয় যদি কেউ বাংলাদেশে বিজনেস করতে চায় তাহলে তার এই বিষয়গুলো চিন্তা করতে হবে বাংলাদেশের শত্রুতা বা বন্ধুত্বের ক্ষেত্রেও সে এই কথাগুলো চিন্তা করবে এরপরে এখানে আরও পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো যে বাংলাদেশ থেকে নিয়ে ওভারঅল ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে এক আরও একটা বিষয় আসবে সে এখানে প্রধান ধর্মীয় গ্রুপ কারা যেমন এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান এবং উপজাতীয় বিভিন্ন ধর্ম আছে তো এখানে প্রধান ধর্মীয় গ্রুপগুলো ওভারঅল ক্যালকুলেশন যদি আমরা করি কারণ কোন ধর্মীয় গ্রুপের সাথে আমি একমত বা দ্বিমত পোষণ করব কোন ধর্মীয় গ্রুপের সাথে আমাদের কিভাবে বিজনেস পলিসি অ্যাপ্লাই করে আমাদের সফলতা আদায় করতে হবে এটা গুরুত্বপূর্ণ বা ধর্মীয় ব্যক্তিরা ধরেন ধর্মীয় ব্যক্তিদেরকে আমরা বিজনেসের ক্ষেত্রে প্রয়োগ করবো অর্থাৎ ধর্মীয় ব্যক্তিদের কোন কোন ড্রেস পরে ধর্মীয় ব্যক্তিরা কোন কোন খাদ্যকে বেশি গুরুত্ব দেয় কোন সময় যেমন বাংলাদেশে ঈদ কেন্দ্রিক ঈদের সময় বেশি বেচা কেনা হয় ব্যবসায়ীদের এরপর আমরা যদি চিন্তা করি বাংলাদেশে দুর্গা পূজার সময় বেশি বেচা কেনা হয় এছাড়া পয়লা বৈশাখে বৈশাখী উপলক্ষে অনেক জিনিসপত্র সেখানে পোশাক আশাক বিক্রি হয় অর্থাৎ বিজনেসের সাইকোলজিটা যারা মানে বুঝতে পেরেছে বা যারা গেইন করতে চেয়েছে তারা এই বিষয়গুলো চিন্তা করেছে বা করবে এরপর এখানে ছয় নম্বর পয়েন্ট সামরিক শক্তি বাংলাদেশের সামরিক শক্তিগুলো কি কী তাদের কতগুলো ট্যাঙ্ক আছে তাদের কতগুলো গ্লবার আছে তাদের কতগুলো মানে ক্ষেপণাস্ত্র আছে যুদ্ধ বিমান আছে এই বিষয়গুলো চিন্তা করবেন একজন ওভারঅল থিঙ্কিং যিনি করে থাকেন যে বাংলাদেশের টোটাল সামরিক পাওয়ার কেমন ওয়ার্ল্ডে বাংলাদেশের পাওয়ার কেমন এটা ওয়ার্ল্ডে বাংলাদেশের ডিমান্ড বা মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে তারা কোনো দেশ দখল করতে পারে কি বা তার অন্য কোনো দেশ তাদের জন্য হুমকি কিনা বা এখানে তাদের ইউরোনিয়াম সমৃদ্ধ কিনা তাদের যে যোদ্ধাগুলো কতগুলো তারা কতটা সাহসী তারা সাহসের সাথে যুদ্ধ করতে পারে জীবন দেওয়ার জন্য তারা কতটা প্রস্তুত এই জন্যই তো জাতিসংঘ বাংলাদেশকে শান্তিতে শান্তি মিশনের জন্য ডাকা হয় কারণ এখানে লোকজন অনেক বেশি পারফেক্ট সামরিক ক্ষেত্রে তাহলে দেখেন এটা প্রশংসনীয় বাংলাদেশের জন্য তো এই জিনিসগুলো অন্য কেউ আমাদের নিয়ে ভাববে এরপরে সাত নম্বর পয়েন্ট তারা বাংলাদেশের কালচার নিয়ে চিন্তা করবে বাংলাদেশে কালচার এখানে যেমন মানে বাংলাদেশের ধর্মীয় কেন্দ্রিক একটা কালচার আছে একাত্তর সালের পর থেকে বাংলাদেশে একটা আলাদা কালচার আছে এবং বাংলাদেশ যে স্বাধীনতার পরে কালচারটা ভিন্ন যেমন আমরা একুশে মার্চ ছাব্বিশে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এগুলো আমরা পালন করে থাকি জাতীয়ভাবে এটা বাংলাদেশের একটা কালচার এবং বাংলাদেশের মানুষ হিন্দু এবং মুসলিম একসাথে থাকতে পছন্দ করে তারা শান্তি বজায় রেখে এখানে চলতে পছন্দ করে কোনো সংঘাত পছন্দ করে না এবং তাদের কিছু মানে আলাদা সংস্কৃতিও আছে তারপরেও তারা একজন অন্যকে অনেক বেশি অবজ্ঞা বা ঘৃণা করে না যদিও বর্তমান সময়ে বিভিন্ন ধর্মীয় গ্রুপ আছে তারা একটু উস্কানি দেয় এবং তারা মানে আপত্তিকর কিছু কাজ করতে পারে ধর্মীয় গ্রুপগুলো কিন্তু ওভারঅল বাংলাদেশে মানুষরা শান্তি চায় একসাথে থাকতে চায় হিন্দু মুসলিম সবাই একত্রে থাকতে চায় তাহলে এটা আর এখানে কালচার আট নম্বর পয়েন্ট হলো টেকনোলজি টোটাল বাংলাদেশকে নিয়ে যখন ভাবা হবে বা বলছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ নিয়ে ভাবছে মনে করেন বাংলাদেশ তখন তারা এটাও ভাববে যে এখানে কোন কোন টেকনোলজিগুলো বেশি অ্যাপ্লাই হয় অথবা চায়না আমাদের দেশে বিজনেস করতে চায় তাহলে চায়না চিন্তা করবে বাংলাদেশে কোন কোন প্রোডাক্টগুলো বেশি চলবে যেমন যেটা আমরা আগে দেখেছি যে বাংলাদেশে অন্যান্য প্রোডাক্টের চেয়ে কম দামে প্রোডাক্টগুলো দিতে পারে মোবাইল একটা মোবাইল স্যামসাং মোবাইল যদি কেনেন এক লাখ টাকা পড়তে পারে কিন্তু সেই একই জিনিস দেখা গেলো পাঁচ গুণ কমে বিশ লাখ বিশ হাজার টাকায় চায়না সেটা তৈরি করে দিচ্ছে একটা কম্পিউটার পিসি দুই লাখ টাকা তো লাগতে পারে একটা তৈরি করতে কিন্তু সেই একই জিনিস চায়না দিবে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় অর্থাৎ তারা বিজনেস পলিসিকে মানে টেকনোলজি ভিত্তিক যে বিজনেসগুলো আছে সেগুলো কথা বলছে কারণ বর্তমান সময় এটা বেশি আপডেট এবং এই টেকনোলজির ব্যাপারে প্রযুক্তির ব্যাপারে আমরা হয়তো কনস্যাস না অন্য অন্য দেশের লোকরা এটাও কনসাস যে তারা তাদের দেশে কোন অ্যাপ চালাতে দেবে আর কোনটা চালাতে দেবে না বাংলাদেশে এমন প্রভাব বিস্তার করা চিন্তা করে না যদি তারা করে তাহলে নিজস্ব তাদের প্ল্যাটফর্ম তারা গড়ে তুলতে পারবে বা করা উচিত তাহলে দেখেন এখানে যে টেকনোলজিগুলো আছে প্রযুক্তির বিষয়ে চিন্তা করবে যে এখানে কোন প্রযুক্তি বেশি চলবে এবং কোনগুলো চলবে না এটা বিজনেসের জন্য তাদের কাজে লাগবে ন নম্বর পয়েন্ট তারা চিন্তা করবে এখানে শ্রেষ্ঠ ব্যক্তিগুলো কারা এখানে শ্রেষ্ঠ ব্যক্তিদের খুঁজে খুঁজে তাদেরকে হাইলাইট করবে প্রমোট করবে তাহলে তাদের মাধ্যমে তারা মানে বাংলাদেশে প্রবেশ করতে পারবে মানে এবং তারা তাদের প্রাধান্য বিস্তার করতে পারবে এভাবে অন্য একটা দেশ বাংলাদেশের সাথে বন্ধুত্ব বা শত্রুতার ক্ষেত্রে ভাবতে পারে বা চিন্তা করতে পারে এরপর দশ নম্বর পয়েন্ট যেটা সেটা হলো তারা এটাও ভাববে যে বাংলাদেশের লগুলো কী কী বাংলাদেশে কোন কোন ল আছে এই ল সম্পর্কে তারা চিন্তা করবে এবং ভাববে বাংলাদেশের ল তাদের বিজনেস পলিসির সাথে কতটা সংগতিপূর্ণ এবং বাংলাদেশ ল বাংলাদেশে থাকার ক্ষেত্রে তাদের কোনো রকম সমস্যা তৈরি করে কিনা বা বাংলাদেশের লকে তারা কীভাবে বিবেচনা করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের প্রশাসনিক সেক্টরগুলো যেহেতু লর উপরে ডিপেন্ডেন্ট তো তারা কিভাবে। এইগুলো পরিচালনা করছে এই বিষয়গুলো বেশ গুরুত্ব রাখে দুইটা দেশের সম্পর্ক বা বন্ধুত্ব বা শত্রুতা সম্পর্কের ক্ষেত্রে বা কোনো একটা দেশ দখলের ক্ষেত্রে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আমি বললাম তারা এইভাবেই দখল করেছিল এক নম্বর পয়েন্ট তারা ভাবতে পারে আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে যে এখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনতে চাই তাহলে আমি কোন প্রোডাক্টগুলো কিনবো আমরা সেই প্রোডাক্টগুলো কিনবো যেগুলো লভ্য সাউজে নিয়ে যাওয়া যাবে বা তাদের দেশে নেই বা তাদের বিজনেসটা ভালো চলবে এমন বিষয়গুলো তারা ভাববে আমদানি রপ্তানি ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে তারা দেখবে যে মানে কোনভাবে এটা নেওয়া যাবে এটা কি বিমানে নিতে হবে নাকি এটা বাসে করে নিতে হবে বা এটা ট্রাকে নিতে হবে তাহলে এটা কোনভাবে নিতে হবে আমদানি রপ্তানির ক্ষেত্রে রাস্তা যোগাযোগ ব্যবস্থা এই বিষয়গুলো ভাবতে পারে যে কেউ এরপর এগারো নম্বর পয়েন্ট গেল আমাদের এবং এগারো নম্বর পয়েন্টের আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হলো এটা একটা দুঃখজনক শত কথা যে কোনো একটা দেশকে আমরা যদি ধ্বংস করতে চাই তাহলে কী কী করতে হবে তাহলে সেই দেশে প্রবেশ পথগুলো আমাদের ঠিক করতে হবে কোনভাবে আমরা সেই দেশে প্রবেশ করব এবং সেই দেশের মানে ইকোনমিক সেক্টর আমরা ধ্বংস করতে চাই উদাহরণস্বরূপ বাংলাদেশের চামড়া শিল্প আমরা ধ্বংস করে ফেলতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব যে চামড়া কেন করবো কারণ চামড়ার সাথে কারা কানেক্টেড বাংলাদেশের মাদ্রাসা একটা অনুদানের অংশ হলো কুরবানি চামড়া তাহলে এই কুরবানি চামড়ার জন্য আমরা মানে এমন কাজ করব যে জুতা চামড়া জুতার দাম বাড়বে কিন্তু চামড়ার দাম বাড়বে না তখন আমরা এটাকে রপ্তানি করা মানে বাদ দিয়ে দেব তাহলে যেটা হবে মানে এটা সরি সরি আমরা অন্য কোনো দেশ তারা কি করবে রপ্তানি করা আমদানি করা বন্ধ করে দিবে। যখন তারা আমদানি করা বন্ধ করে দিবে। তখন সেই সেক্টরটা ধ্বংসের মুখোমুখি যাবে অথচ পাট পাটশিল্প বাংলাদেশে পাটের খ্যাতি আসছে সারা পৃথিবীতে আমরা এটা ধ্বংস করে দিতে চাই এবং এটার কারণে বাংলাদেশ জন্য আমাদের পর পুরোপুরি ডিপেন্ড থাকে আমাদের উপর নির্ভরশীল থাকে এটা একটা মানে উদ্দেশ্য হতে পারে বা বিভিন্ন কারণ থাকতে পারে তাহলে আমি বলছি এতক্ষণ পর্যন্ত বললাম দুইটা দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিতরে চিন্তার বিষয় বা শত্রুতার জন্য এই বিষয়গুলো কাজে লাগবে যে এই সেক্টর দিয়ে চিন্তাগুলো করতে হয় সর্বশেষ যে পয়েন্টটা বলবো। বারো নম্বর পয়েন্ট এই পয়েন্টে মানে মূলত আলোচনাটা করা যে কারণে সেটা আপনারা বুঝতে পারবেন হাউ টু কন্ট্রোল বাংলাদেশ বাংলাদেশকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই যখন বাংলাদেশকে আমরা নিয়ন্ত্রণ করতে চাইবো তখন এই সব বিষয়গুলো আমাদের ভাবা লাগবে এবং এইগুলো সাধারণত ভাবা হয় এখন প্রশ্ন বা উদ্দেশ্য হতে পারে কেন আমি এই আলোচনা মানে করলাম এর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল আমাদের ধর্মীয় ক্ষেত্রে যারা স্পিচ দিয়ে থাকেন যারা খুতবা দিয়ে থাকেন যারা অজমাপিলে বক্তৃতা দিয়ে থাকেন যারা আমাদের গবেষক আছেন ধর্মীয় ক্ষেত্রে তারা জন্য এই বিষয়গুলো একটু চিন্তা করেন যে দেশ কীভাবে পরিচালিত হয় সমাজ কীভাবে পরিচালিত হয় অন্য দেশ বাংলাদেশ নিয়ে কীভাবে ভাবতে পারে ওভারঅল সব বিষয়ে আমরা যদি চিন্তা করি আমরা যদি ইসলাম ইতিহাস নিয়ে চিন্তা করি মুসলিমদের ইতিহাস নিয়ে চিন্তা করি অন্যান্য ধর্মের ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস নিয়ে চিন্তা করি ইহুদিদের ইতিহাস নিয়ে চিন্তা করি তাহলে আমাদের মেধা আরও মানে বাড়বে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি আরও অনেক দূরে যাবে আমি কারো শত্রুতা বা বন্ধুত্বর জন্য কথা বলছি না কথা বলছি যে আমরা সবাই উপকৃত হব আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা আমাদের দেশকে সম্মান করি আমরা আমাদের দেশের সংবিধানকে শ্রদ্ধা করি আমরা আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করি কিন্তু একটা বিষয় আমরা একটু বলে থাকি হাইলাইট করে সেটা হলো আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি পবিত্র কোরআন আর এই পবিত্র কোরআন এবং ইসলামের প্রত্যেকটা বিষয় সমাধান আছে এবং এটা একটা পূর্ণাঙ্গ কনস্টিটিউশন একজন মুসলিম হিসেবে আমাদের কনস্টিটিউশন হলো পবিত্র কোরআন আর দেশ হিসেবে আমাদের দেশে কনস্টিটিউশন তো আমরা আমাদের দেশের আইন সব বিষয়গুলোকে আমরা মতামত দিতে পারি যদি আমাদের মতামতগুলো ভালো হয় আমাদের উঁচু লেভেলে যারা আছেন আমাদের মানে প্রশাসনিক লেভেলে যারা আছেন আমাদের দেশ যারা পরিচালনা করছেন এটা সবার জন্য উপকার হতে পারে তো অনেক বড়ো আলোচনা করে ফেললাম এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে শুনেছেন তারা একটু চিন্তা করবেন এবং আমাদের ধর্মীয় ব্যক্তিদের আরও একটু বেশি ইলাবোরেট চিন্তা করার জন্য এই কথাগুলো বলা কথায় যদি বিশেষ কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আমি চেয়েছি আমাদের চিন্তাভাবনা আরও একটু বেশি দূরে যেতে হবে এবং আমাদের বিচক্ষণতা আরও বেশি বাড়তে হবে তো আজকের মতো এ পর্যন্তই হ্যাঁ কথা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচমন তাহলে সবাইকে সুস্থ সুন্দর রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাতু